সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল লুটের ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার এসআই আসাওয়াত জানান, আশুলিয়ার জামগড়ার একটি গার্মেন্টসের শিপমেন্টের মালামাল নিয়ে একটি কভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে লুট হয় ভ্যানটি। এ ঘটনায় মামলা করলে ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে গজারিয়া থেকে লুট হওয়া মালামাল সহ আহমেদ রুবেলকে আটক করা হয়।